সালাম, আসসালামু আলাইকুম। আমি বাংলায় তিনটি যোগ বলবো, আশা করি সবাইকে আনন্দ দেবে। শুক্রবার দিন আবুল্লাহ বাসায় শুয়ে আছে, সে রেস্ট নেবে, এমন সময় তার স্ত্রী বলল, আবুল্লাহ বাসার কাপড় চোপড় গুলো কেচে নিয়ে আসো। আবুল্লাহ সুজা প্যান্ট শার্ট পরে বের হয়ে বাইরে চলে যাচ্ছে, এমন সময় তার স্ত্রী বললেন, কি ব্যাপার, তোমাকে কাপড় কাচতে বললাম, তুমি বাইরে যাচ্ছ? আমি উকিলের কাছে যাচ্ছি। কি জন্য? তোমাকে ডিভোর্স দেব। কিছুক্ষণ পর আবুল্লাহ ফেরত আসলো, এসে বাসায় এসে সুজা বাথরুমে ঢুকে কাপড় গুলো কাচা শুরু করলেন। এমন সময় তার স্ত্রী এসে বলল, কি ব্যাপার, তুমি কাপড় কাচতেছ? উকিল সাহেব কি বললেন? কি আর বলবে, উকিলের কাছে গিয়ে দেখি উকিল নিজেই বাসার বাসন কুসন মাজতেছে। এক ইবতা লোক শ্বশুরবাড়িতে যাবে, তার স্ত্রী বলে দিলেন, তুমি আমার বাবার বাড়িতে যাচ্ছ, তুমি কিন্তু দই মিষ্টি ছাড়া যাই না। আবুল্লাহ চিন্তা করলো যে ঠিক আছে যাবো, গেলে তো নিজে অন্তত দই আর মিষ্টিটা খেতে পারবো। দই মিষ্টি নিয়ে গেল মফস্বল এলাকা, যে রুমে থাকে ওই রুমে খাবারের ব্যবস্থা, ডাইনিং রুম। তাই ডাইনিং টেবিলে আবুল্লাহকে খেতে দিয়েছে, তার শাশুড়ি নিজের হাতে খাওয়াচ্ছে, তার শাশুড়ি দই আর মিষ্টিটা খাটের নিচে রেখে দিছে, খাবার দিতেছে, এর মধ্যে আর শাশুড়ির মনে নাই যে জামাইকে দই মিষ্টি দিতে হবে। খাওয়া প্রায় শেষে আবুল্লাহ চিন্তা করলো, দই মিষ্টি মনে হয় আমার কপালে জুটবে না, যে কি করা যায়। হঠাৎ চিন্তা করতেছে, চিন্তা করলে শাশুড়ি ডাকলো, আম্মা শোনেন, আপনার মেয়ে আমার উপর খুব খুশি, কিভাবে আজকে সকালে এত বড় একটা বল মাছ কিনছি, এখান থেকে দইয়ের পাতিলে সমান, ও হো জামাই তো দই নেই। একটিও থানা শিক্ষক অফিসার রিমোট এরিয়া, আপনারা সবাই জানেন অবগত আছেন, রিমোট এরিয়াতে বেশিরভাগ স্কুলে একজন করে টিচার থাকে। ওই স্কুলে একজন টিও গিয়েছেন স্কুল পরিদর্শন করতে, গিয়ে ছাত্রদের জিজ্ঞেস করেছেন, বলতো বাংলাদেশের রাজধানী কোথায়? বলো রংপুর। আর একজনের বলছে, তুমি বলো বাংলাদেশের রাজধানী কোথায়? বলো রাজশাহী। হ্যাঁ, তোমরা স্কুলের ছাত্র, তোমাদেরকে দেখি কে পাস করা, তোমাদেরকে সবাইকে ফেল করে দেওয়া হবে। কারণ ছাত্ররা বলতেছে, স্যার আমরা স্কুলের ছাত্র না, তার মানে ওই আমরা খেতে গরু চড়াইতে আসছিলাম, আমাদের স্যার বলছে 20 টাকা দিলাম যে তোরা সারাদিন বসে থাকবি, এখানে পরিদর্শক আসলে তোরা বলবি আমরা ছাত্র, তাই নাকি? এই কথা টিচার বলছে, তোমাদের টিচারকে ধরে নিয়ে এসো যাও। টিচার আসছে, আচ্ছা এরা তো ছাত্র না, আপনি এদেরকে 20 টাকা দেখে বসাই নিয়েছেন, আপনাকে দেখি চাকরি থেকে কে রক্ষা করে, আপনাকে এবার বহিষ্কার করা হবে। বলে আমাকে কি বহিষ্কার করবেন, আমি তো স্কুলের টিচারই না। তার মানে আমার চাচা হলে স্কুলের টিচার, সে শহরে কাজে গেছে, আমার এখানে রেগে গেছে, তাই নাকি? আপনার চাচার ভাই তো খুব ভালো, যে আজকে আমার মামা আসে না, আজকের মামা যদি আসতো ওই টিচারে ঠিকই চাকরি খাইতো, ওই তার মানে আমার মামা হয়ে গেছে আসলে হলো পরিদর্শক, আমি এখানে কিছুই না, আমারে পাঠাইছে মামা যে তুই স্কুল পরিদর্শন করে আয়।